আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে কোনো রেসিপি দেখাবো না, আজকে আমি দেখাবো কিভাবে চাপাতি দিয়ে আপনারা মেহেন্দির মতো লাল রং তুলতে পারবেন চাপাতি দিয়ে, সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সাথে দেখেন দেখাচ্ছি কেমন সুন্দর লাল রং হয়েছে আমার হাতের মেহেন্দির, আশা করি পাশে থাকবেন। চাপাতি দিয়ে রং তুলতে হলে দেখেন এখানে আমাদের চাপাতি দরকার আর চিনি। এখানে আমি 3 চামচ, যে চামচটা আমার হাতে ওই চামচে 3 চামচ চাপাতি নিয়েছি এবং 3 চামচ চিনি নিয়েছি, এটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন দেখেন এখানে আমি পুরনো একটা পাতিল নিয়েছি, আপনারা অবশ্যই যেটা ব্যবহার করেন না পুরনো একটা পাতিল নেওয়ার চেষ্টা করবেন, কারণ এতে পাতিল নষ্ট হয়ে যায়। এখন আমি যে চাপাতি আর চিনিটাকে মিশিয়ে রেখেছিলাম ওইটাকে আমি পাতিলের মধ্যে ঢেলে দিলাম। এই রংটা অনেক দিন থাকে, আপনারা অনেক দিনই হাতে দিলে অনেক দিন কালারটা থাকবে। দেখেন চাপাতিটা আমি আশেপাশ থেকে সরিয়ে দিচ্ছি, খুব ভালো করে পাশ থেকে ছড়িয়ে দিচ্ছি, মাঝখানে একটু ফাঁকা করে রেখেছি। ওখানে আমি একটা ভাঙা কাপ, দেখেন যেটা আমি ব্যবহার করি না, সে একটা কাপ দিয়ে বসিয়ে দিলাম মাঝখানে। এখন উপরে একটা কড়াই দিলাম, কড়াইয়ের ভিতরে আমি পানি দিয়েছি এবং পাশ থেকে দেখেন একটু ফাঁকা আছে, ওখান থেকে বাষ্প যাতে বের হয়ে না যায় সের জন্য আমি একটি কাপড় ভিজিয়ে একটু পানি ঝরিয়ে তারপর চারপাশ থেকে এভাবে লাগিয়ে দিয়েছি কাপড়টা এবং চেপে চেপে লাগাচ্ছি যাতে বাইরের বাতাস বের হয়ে না যায়। এভাবে যদি কাপড় দেন তাহলে আটা গুলিয়ে চারপাশে দেওয়ার ঝামেলা নাই। এখন আমি জাল দিয়ে দিলাম, এখানে আমি অনেক হাইও জাল দিব না, আবার একদম লোতেও দেবো, মানে মিডিয়াম জালে 5 থেকে 6 মিনিট এভাবে আমি রাখবো, আশা করি এটি আপনাদের উপকারে আসবে। দেখেন প্রায় 5 থেকে 6 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। এখন যখন পাতিলটা ঠান্ডা হয়েছে তখন আমি আপনাদেরকে উঠিয়ে দেখাই কি পরিমাণ আমার চাপাতি থেকে আমি কালার পেলাম। এখন দেখেন আমি দেখাচ্ছি, দেখেন আমার সাদা কাপটা একদম লাল হয়ে গিয়েছে, আমি বলেছিলাম এরকম নষ্ট হয়ে যাবে, এই জন্য আপনার পুরনো ভাঙা যেটা ব্যবহার করেন না সেই টাইপের কাপ নেওয়ার চেষ্টা করবেন এবং হাঁড়িও সেই টাইপের নেওয়ার চেষ্টা করবেন। দেখেন আমি উঠিয়ে দেখাচ্ছি আমি এতটুকু কালার পেয়েছি এবং এই কালার অনেক দিন থাকে এবং হাতে মেহেন্দির চেয়েও বেশি কালার হয়, আশা করি আপনারা অবশ্যই বাসায় এভাবে চাপাতি দিয়ে রং তুলবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন আর প্রিয়জনের সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন। এখন আমি দেখাচ্ছি দেখেন কিভাবে আমি এটিকে হাতে দিব মেহেন্দির মতো করে। এখন আমি কাপের মধ্যে নিয়েছি, এখন কাপের মধ্যে আমি আটা দিয়ে দিব, এখানে আপনারা আটা দিয়ে গুলিয়ে মেহেন্দির মতো করে ব্যবহার করবেন। এখানে আমি পরিমাণ মতো আটা দিয়ে দিলাম, এটা ঠিক মানে মিশিয়ে হাতে দিলে মেহেন্দির মতোই হবে। দেখেন আমি একটা কাঠি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, ছোটোবেলায় আমরা যেমন কাঠি দিয়ে মেহেন্দি দিতাম ঠিক সেই কথাই মনে পড়ে যাচ্ছিলো। এরকম আপনারা মাঝে মাঝে দিতে পারেন, তাহলে কিন্তু হাতের কালারটা অনেক ভালো থাকে, নখেও খুব ভালো কালার হয়, আপনাদের সেটিও আমি দেখাবো কেমন কালার হয়েছিল। দেখেন আমার মেশানো কিন্তু শেষ, আমি এখন হাতে এবং পায়ের নখে দিয়ে দিব। দেখেন আমি হাতে এবং পায়ের নখে দিয়ে দিয়েছি, সেটি আপনাদেরকে দেখাচ্ছি, এটি শুকিয়ে গেলে আমি উঠিয়ে ফেলব এবং তখন দেখাবো যে কেমন লাল হয়েছিল। মনে হচ্ছে অনেক লাল হবে, দিতে দিতে আমার মানে মনে হচ্ছিল যে কালারটা অনেক সুন্দর আসতেছে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। এখন আমি আপনাদেরকে দেখাই শুকিয়ে গেছে উঠিয়ে কেমন লাল হয়েছে, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলেই কি এরকম লাল হয় কি না, আসলে এরকম লাল হয় আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এবং অবশ্যই চাপাতি দিয়ে রং তুলে হাতে দিবেন, অনেক দিন স্থায়ী হয় এই রংটা। আজ তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।